গন্দ্রা মহিউদ্দিন মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি তো বরাবরের মতো আজও আপনাদের সাথে আসি মজার গণিত পর্ব সতেরো নিয়ে আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি আজ আমি ছোট্ট ছোট্ট কিছু অঙ্ক দেব যে অঙ্কগুলো বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় প্রতিনিয়ত আসে এবং আপনারা দেখে মনে হয় অত্যন্ত সহজ এবং সময় খুব কম লাগে এগুলো সহজই এই আপনারা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর নতুন যে ভাই বোনরা যদি অঙ্কের ক্ষেত্রে এগিয়ে যেতে চান এবং অঙ্কের জন্য আপনারা একটা গুরুত্বপূর্ণ ইউটিউব চ্যানেল খুঁজছেন এখনও পান নেই তারা মহিদ্দিন জব প্রিপারেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন আপনারা পরিবার পরীক্ষামূলকভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে যদি মনে করেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো কিছু পাচ্ছেন তাহলে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে তাহলে চলুন ধরা শুরু করি প্রথম অঙ্কটা আছে যে একটা এমন একটা অঙ্ক আসে দেখেন বারবার এ প্লাস বি সমান সমান টু এ মাইনাস বি সমান সমান জিরো হলে এ বাই বি এর মান কত আমরা যদি এই অঙ্কটা করতে চাই আর একটা কথা এখানে বলে রাখি আমরা তো বিভিন্ন মুভি দেখে বা বিভিন্ন জায়গায় আমরা ইউটিউবে পাঁচ থেকে দশ মিনিট এবং ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই আমরা নিজের জন্য পাঁচ মিনিট সময় ব্যয় করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটু কষ্ট করে মেইনলি অঙ্কের ক্ষেত্রে যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে সেটা দেখার কোনো মানে থাকে না আমার যে নিয়মিত বন্ধুরা আশা করি যে একটু স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য নিয়ে দেখবেন আমি বেশি সময় নেব না খুব দ্রুততার সহিত শেষ করে দেবো তাহলে চলুন অঙ্কটা শুরু করি এখানে আপনার একটা কমন সেন্স কাজে লাগাইতে হবে আমি গতানুগতিক দ্বারা করব না এটা প্রিলিমিনারিটা আমি যেভাবে আমার চাকুরির ক্ষেত্রে করছি এবং যেভাবে আমি সাকসেস সেই পদ্ধতিটা আপনাদের এখানে দেখাচ্ছি এখানে দেখেন যে প্রথম শর্ত কি আছে এ প্লাস বি সমান সমান টু আর এ মাইনাস বি সমান সমান আছে জিরো এখানে বলছে যদি এত হয় তাহলে এ বাই বি এর মান কত এখন এই জায়গায় একটা ব্যাপার আপনার এই দুটি শর্ত দিকে তাকাইতে হবে দেখেন এর মান যদি ওয়ান ধরি যোগ এখানে এর মান যদি ওয়ান ধরি প্লাস এখানে আর বিয়ের মান যদি ওয়ান ধরি তাহলে এখানে কত আসে দেখেন টু আসে তাহলে প্রথম শর্তটা আমার মানতেছে এখানে আপনি নিজের থেকে এটা বুঝতে পারবেন যে কত মোটামুটি ধরবো আর এর মান যদি এখানে ওয়ান ধরি মাইনাস বিয়ের মান যদি ওয়ান ধরি তাহলে এখানে কত আসে জিরো আসে তার মানে আমার প্রথম শর্ত এবং দ্বিতীয় শর্ত এই যদি ওয়ান ধরি এ এবং বিয়ের মান তাহলে প্রথম শর্ত এবং দ্বিতীয় শর্ত দুইটাই পূরণ করে সেই ক্ষেত্রে আমি এখানে কি করব বেশি না করে এই এর মান অন বসাবো ই এর মান ওয়ান বসাবো সেক্ষেত্রে এখানে কত আসে দেখেন এখানে আসে হচ্ছে ওয়ান এই অঙ্কটা আমি এখানে আপনাদের এভাবেই করে দিলাম যে বেশি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ছোটো অঙ্ক আপনি এভাবে নিজের আইকিউ খাটাইয়ে জিনিসটা এক সেকেন্ডের ভিতর করে ফেলতে পারবেন এমসিকিউর ক্ষেত্রে ওভাবে বৃহত্তরভাবে করার কোনো অপশন নাই আপনার অল্প সময়ের মধ্যে উত্তর বের করেই অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে মাল্টিপল চয়েস থেকে আমরা কোনটা চয়েস করবো মাল্টিপল চয়েস থেকে আমরা হচ্ছে খ বন্ধুরা এবার চলুন আমরা দ্বিতীয় অঙ্কটা চলে যাই বন্ধুরা এখন যেটা আসি সেটা আসলে অঙ্ক না এটা বলা যায় যে আমিতির ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষা আসে আপনারা সবাই জানেন তারপর আপনাদের জন্য এটা দিচ্ছি এটা আমি উত্তর দিব না এটা আপনারা করবেন যে বৃত্তের পরিধিও ব্যাসের অনুপাত কত এখানে কমেন্টস বক্সে আপনারা জানাবেন যে এই বৃত্তের পরিধিও ব্যাসের অনুপাত কত আমি জানি আপনারা হাসতেছেন কিন্তু বাস্তবতা হচ্ছে গুরুত্ব দিতাম যে অনেক সময় দেখা গেছে জানা জিনিসও আমাদের মনে থাকে না কারণ অত্যন্ত সহজ তো এই জন্য অনেক ভাই বোনের তবে সহজ হলেও কমেন্টস বক্সে জানাবেন যে এটা মানে উত্তরটা আসলে কত আসে বৃত্তের পরিধিরও ব্যাসের অনুপাত আর আপনারা কমেন্টস বক্সে জানাবেন যে আমার যদি কোনো মানে কোনো আপনাদের ডিরেকশন থাকে বা আপনাদের কোনো অনুরোধ থাকে বা আপনাদের কোনো সাজেশন থাকে কমেন্টস বক্সে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের মতো করে আমার ভিডিওগুলো দেওয়ার জন্য চলুন আমরা পরবর্তী অঙ্কটা চলে যাই আপনাদের আগে আপনাদের আগেই বলছি যে আমি ছোটো ছোটো অঙ্ক শেয়ার করবো আজকে দেখেন এখানে আছে নব্বই কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট এখানে আমরা ধরতে পারি ধরির সংখ্যাটি এক্স ধরির সংখ্যাটি এক্স তাহলে এখানে কী বলছে যে এক্সের পঁচাত্তর পার্সেন্ট সমান সমান কত নব্বই এটা আমরা ধরতে পারি যে এক্সের পঁচার পঁচাত্তর পার্সেন্ট নব্বই আমরা যদি সমাধান করি হুম এক্স ইন্টু পঁচাত্তর বাই এই পার্সেন্টের জন্য নিচে দিলাম একশো সমান সমান কত নাইনটি আপনারা জেনারেল যে রিটার্ন অঙ্ক আছে সেটা ওইভাবে করতে পারেন কোনো সমস্যা নাই তাহলে বন্ধুরা এটা কীভাবে আপনার লেখা যায় দেখেন আমরা এক্স সমান সমান কী লিখতে পারি এখানে এটা তো গুণ আকার আছে যদি ভাগ আকারে দেই দেখেন আমার একশো উপরে চলে যায় ইন্টু এই নব্বই আর এই পঁচাত্তর নিচে চলে আসে এখানে কাটাকাটি করলে হয় একশো বিশ তাহলে নব্বই কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট অর্থাৎ একশো সাত একশো বিশের পঁচাত্তর পার্সেন্ট আসছে নয় নাইনটি তাহলে আমি মাল্টিপল সাইজ থেকে কোনোত্তরটি বেছে নেব তাহলে আমরা মাল্টিপল সাইজ থেকে উনত্তরটি বেছে নেব ক একশো বিশ